সাবস্ক্রাইব করুন নিউটেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, একজন ইউটিউবারের সবথেকে বড় কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ হলো ইউটিউবে তার ভিডিও ভাইরাল করা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি নেক্সট যে ভিডিওটা বানাবেন সেটাতে 50,000-এরও বেশি ভিউজ আসবে। এটা শুনে হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না বা কথাটা অনেকটাই আনকমন লাগছে, কিন্তু আমি একটু পরে আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দেব এটার প্রমাণপত্র হিসেবে। তো এটা এমন একটা টিপস, এই টিপসটা কোনো ইউটিউবার এখনও পর্যন্ত কোনো সাবস্ক্রাইবারদের সামনে বা কোনো ছোট ইউটিউবারদের সামনে শেয়ার করেনি। তো এই টিপসটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো এই টিপসটা যদি আপনি ফলো করে পরবর্তী ক্ষেত্রে কাজ করে যান, তাহলে আপনার চ্যানেলের গ্রো 100% কেউ আটকাতে পারবে না, আর এই টিপসটা 100%-এরও বেশি কাজে লাগবে। সুতরাং ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। টিপসটা ছোট চ্যানেল এবং বড় চ্যানেল উভয় চ্যানেলের পক্ষেই কার্যকারী হবে। আপনি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন এই জাতীয় ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউটেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো নেক্সট, আপনি যে ভিডিওটা ক্রিয়েট করে সেই ভিডিওতে আপনি 50,000-এর বেশি ভিউ জানতে চলেছেন, তার জন্য চাই আপনাকে একটা ভালো কন্টেন্ট, অর্থাৎ একটা ভিডিও টপিক, এবং চাই কিছু ভালো কিওয়ার্ড, এবং তার সাথে সাথে আপনাকে চাই একটা ভালো থাম্বনেল। তো এই তিনটে জিনিসের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চ্যানেলের জন্য সুইটেবল এখন ভালো টপিক কী রয়েছে। তো সেটা আপনার চোখের সামনে ঘোরাঘুরি করছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তো চলুন আমি সরাসরি স্ক্রিনে গিয়ে এটা আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, এবং সেই হিসাবে যদি আপনি কাজ করেন আপনার নেক্সট ভিডিওতে 50,000-এর বেশি ভিউজ আসতে বাধ্য হবে। তো চলুন সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো এই টিপসটা অরিজিনালি আদৌ কি কার্যকর সেটা চলুন আপনাকে সবার প্রথম আগে লাইভ প্রুফ দেখিয়ে দিই। তো আমি এখানে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি এবং আমার চ্যানেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিয়েছি। তো এখানে আপনি ভিডিওতে যদি ভিউ মোরে চলে যান, তো এখানে আপনি দেখতে পাবেন যে আমি 4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 4 থেকে 5 দিন আগে হবে হয়তো। তো সেই ভিডিওটা আমার দেখতে পাচ্ছেন 72,000 ভিউজ হয়ে গেছে। কেননা এখানে আপনি দেখতে পাচ্ছেন তার পরের ভিডিওগুলো কিন্তু 2,000 থেকে 1,500-এর গড়ে ভিউজ রয়েছে, এবং তার নিচের ভিডিওগুলো দেখতে পাবেন যে আপনার 700, 800, 2,000, 1,000 এরকম ভিউজ রয়েছে। তো এটা কিভাবে হলো এটা জানার জন্য আপনাকে যেতে হবে একটু পেছনে। তো পেছনে চলুন। এখন আপনি দেখতে পাবেন যে অক্টোবর মাসে এই চ্যানেল থেকে অনেকগুলো ভোটার কার্ড ভেরিফাই সম্পর্কে আমার ভিডিও দেওয়া হয়েছে। তো সেই ভিডিওগুলোতে দেখবেন যে আমি ম্যাক্সিমাম 3 থেকে 4টা ভিডিও দিয়েছিলাম, 3 থেকে 4টা ভিডিওই কিন্তু সেখানে 1,00,000-এর বেশি ভিউজ এসেছে। এখন সবথেকে মূল ব্যাপার হচ্ছে আপনাকে সঠিক সময়ে সঠিক টপিকটা ব্যবহার করা, এবং আপনার চ্যানেলের জন্য কোন টপিকটা বেস্ট সেটা খুঁজে বার করা। তো সেটা আপনি কিভাবে খুঁজবেন, সেটা খোঁজার জন্য আপনাকে অন্য কোনো জায়গা যাওয়ার প্রয়োজন হবে না, আপনি এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই খুঁজে পাবেন। তো সেটা খোঁজার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথম আপনার চ্যানেলটা ওপেন করার পর যে অ্যানালিটিক্সে ভিউ মোর আছে সেখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো এইগুলো আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি সরাসরি নিচে চলে যাবেন এবং ভিডিওর ওয়াচ টাইম মিনিটসটা আপনাকে লক্ষ্য করতে হবে। তো এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন, তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে ওয়াচ টাইম আমার লাস্ট 28 দিনে কোন কোন ভিডিও থেকে এসেছে। তো এখানে আমার এখানে চ্যানেলে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে এসেছে সবথেকে বেশি, এবং তারপরেই নেক্সট যেটা হলো সেটা হলো ভোটার কার্ড ভেরিফিকেশন অনলাইন। তো এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, বাকি কিন্তু ভিডিওগুলোতে আপনি যদি দেখেন তো ওয়াচ টাইম লাস্ট 28 দিনে 47,000, 45,000, 24,000 এরকম করে কিন্তু ওয়াচ টাইম এসেছে। তো যে ভিডিওতে ওয়াচ টাইম বেশি এসেছে সেই ভিডিওতে নিশ্চয়ই ভিউজও বেশি এসেছে। ভিউজ যদি বেশি না আসে তাহলে কিন্তু সে ভিডিওতে ওয়াচ টাইম এত পরিমাণে বেশি হওয়ার কথা নয়। তো এখান থেকেই আপনাকে টপিকটা সিলেক্ট করতে হবে যে আপনার লাস্ট 28 দিনে কোন ভিডিও সবথেকে বেশি ভিউজ এসেছে, কোন ভিডিওতে সবথেকে বেশি ওয়াচ টাইম এসেছে। আপনার চ্যানেলে সেই ধরনের সাবস্ক্রাইবার আছে বা আপনার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখে তারা আপনার চ্যানেলের ওই জাতীয় ভিডিও কিন্তু দেখতে পছন্দ করে, এই জিনিসটা আপনাকে সবার প্রথম আগে বুঝতে হবে। তো এই মুহূর্তে আমার চ্যানেলে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা ভোটার কার্ড অনলাইন ভেরিফিকেশন নিয়ে যদি আমি ভিডিও বানাই, অফকোর্স 100% 50,000-এর বেশি ভিউজ হয়ে যাবে, কেননা আপনারা সেটা দেখবেন, কেননা আপনারা ওই ভিডিওগুলো দেখেই কিন্তু আমার চ্যানেলে এসেছেন। তো এটাই হলো মূল টপিক, আপনাকে এই জিনিসটা সবার প্রথম দেখতে হবে আপনার লাস্ট 28 দিনে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ এসেছে। সেটা আপনার বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, প্রতিটা চ্যানেল ক্ষেত্রে কার্যকরী হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার, তো সেক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওতে হয়তো 100, 150, 200 ভিউজ এসে থাকে। তো আপনার
তখন আপনি দেখবেন যে লাস্ট 28 দিনে যদি আপনার কোনো ভিডিও 2000 বা 4000 যদি ভিউজ এসে থাকে তাহলে সেই টপিকে আপনাকে আবার নতুন ভিডিও বানাতে হবে। সেম বিষয় বলছি না, সেই টপিক নিয়ে আপনাকে অন্য বিষয় বোঝাতে হবে এবং সেই বিষয় নিয়ে আবারও বেশি কিছু ইনফরমেশন আপনার সাবস্ক্রাইবারদেরকে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে আগের ভিডিওতে যদি আপনার 4000 ভিউজ এসেছিল, এই ভিডিওতে আপনার সেখানে 15000 ভিউজ আসবে, অর্থাৎ 3 ডবলেরও বেশি ভিউজ আসবে। আর আপনার যদি অডিয়েন্স বেশি থাকে, 50000-এরও বেশি অডিয়েন্স থাকে, তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই। আপনি যে কোনো ভিডিও আপনি এখান থেকে আপনার টপিক সিলেক্ট করবেন এবং এই টপিকে অনুযায়ী যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার সেই ভিডিওতে অবশ্যই 50000-এর বেশি ভিউজ আসবে, এটা 100% গ্যারেন্টি। কেননা আমি লাইভ প্রুফ করে দেখিয়ে দিয়েছি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি বানানোর জন্যই কিন্তু আমি আগের থেকে ওই যে ভিডিওটা আমি বানিয়ে দিয়েছিলাম এক্সাম্পল হিসেবে ওটাতে ভিউজ আনার জন্য। তো এটা তো গেল আপনার ভিডিও টপিক সিলেক্ট করার ব্যাপারে। এখন আসছি কিওয়ার্ড কিভাবে আপনি রিসার্চ করবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি বেস্ট কিওয়ার্ড ওয়াইট স্টুডিওর থেকে আর কোথাও কিন্তু পাবেন না, এখান থেকেই আপনাকে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে নিতে হবে। সেটা কিভাবে আপনি খুঁজবেন, তো সবার প্রথম সাপোজ ধরুন এখান থেকে আমি চাইছি যে আবার ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে ভিডিও বানাতে। তো ভোটার কার্ড ভেরিফিকেশান নিয়ে আমি যে লাস্ট ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে এখন আপনাকে খুঁজে বার করতে হবে আপনার ওয়াইট স্টুডিও থেকে। তো এখানে আমি ওয়াইট স্টুডিওর ভিডিওতে ক্লিক করে দিয়ে আমার এই যে ভিডিওটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম ভিডিওটা, এবং ভিডিওটা ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি ভিউ মোডে চলে যাব। এবং ভিউ মোডে যাওয়ার পর এখানে সরাসরি ডিসকভারি অপশন দেখতে পাবেন উপরে, এখানে আপনাকে চলে আসতে হবে। এই ডিসকভারিতে ক্লিক করার পর আপনাকে সরাসরি চলে আসতে হবে টপ ইউটিউব সার্চ টার্ম। এখানে আপনি যদি একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরেই আপনি কিন্তু এখানে প্রচুর কিওয়ার্ড পেয়ে যাবেন, যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, বর্তমানে ভাইরাল চলছে। তো এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনার চ্যানেলের জন্য বেস্ট, কিন্তু এতগুলো তো আপনি ট্যাগে ব্যবহার করতে পারবেন না। তার জন্য এখান থেকে টপ 10 যে কিওয়ার্ডগুলো রয়েছে টপ 10 কিওয়ার্ডটা আপনার ট্যাগে ব্যবহার করে দেবেন, এবং তারপর বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাকে একটা সুন্দরভাবে ডেসক্রিপশন বানিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল সম্পূর্ণ, আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আপনাকে একটা থাম্বনেল, যাতে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো যায়, সেইভাবে আপনি একটু সময় নিয়ে টাইম নিয়ে আপনি থাম্বনেলটা বানান এবং ওই ভিডিওতে লাগিয়ে দিন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই ভাইরাল হবে, এটা আপনাকে কেউ আটকাতে পারবে। এই টিপসটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে একবার ট্রাই করে দেখতে পারেন, কেননা এই টিপসটা সমস্ত বড় ইউটিউবাররাই ব্যবহার করে থাকে। এমনকি আমিও কিছুদিন আগে এই টিপসটা শিখেছি এবং তখন থেকে আমি কিন্তু আমার চ্যানেলে কন্টিনিউ কোনো না কোনো ভিডিও ভাইরাল করে যাচ্ছি, আপনারা হয়তো সেটা লক্ষ্য করেছেন। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর এই ছোটো চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এই জাতীয় ভিডিও কন্টিনিউ এই চ্যানেল থেকে পাওয়ার জন্য।